আজকে আমরা বানিয়ে নেব টক মিষ্টি আমের ঝোল, যা এই গরমে খুবই তৃপ্তকর। আর গরমকাল মানে দুপুরবেলা ভাতের সাথে কাঁচা আমের ঝোল। এটি বানানোর জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে জলে 30 মিনিট ভিজিয়ে রাখব। এবার একটি কড়াইতে 2 কাপ মতো জল নিয়ে তাতে ভিজিয়ে রাখা আমগুলি দিয়ে দেব। মিনিট 2-3 অল্প সেদ্ধ করে নেব, যাতে কষা ভাবটি কেটে যায়। খুব বেশি সেদ্ধ একদমই করা চলবে না। এরপর জল ছেঁকে আমের টুকরোগুলিকে আলাদা করে রাখব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে 5 ফোড়ন শুকনো লঙ্কা ও কালো সর্ষে দিয়ে দেব। তারপর এতে আমের টুকরোগুলি দিয়ে মাঝারি আঁচে 2-3 মিনিট ভাজবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জল, সাথে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে উল্লেখ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব। 3-4 মিনিট পর দেখব আমের জল ফুটে উঠতে শুরু করেছে। আজ মাঝারি রেখে আরো কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না আমগুলি পুরোপুরি নরম ও সেদ্ধ হয়ে আসে। সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দেব। এটি আমরা কন্টেনারে রেখে 1 সপ্তাহ অবধি স্টোর করতে পারি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।